কোনো সমস্যা থাকলে এখনই নিয়মিত রসুন খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। শরণাতীত কাল থেকেই নারী পুরুষ উভয়েরই যৌন উদ্দীপনা বাড়াতে এবং যৌনাঙ্গকে পূর্ণ সক্রিয় রাখতে রসুনের পুষ্টিগুণের কার্যকারিতা সর্বজন স্বীকৃত। রসুনে রয়েছে অ্যালিসিন নামের উপাদান, যা যৌন ইন্দ্রিয়গুলোতে রক্তের প্রবাহ বাড়িয়ে দেয়। স্বাদ ডিম, ডিমে আছে স্যাচারেটেড ফ্যাট, ওমেগা 3s, ভিটামিন ডি, কোলেস্টেরল এবং প্রোটিন। টেস্টোস্টেরন হরমোন তৈরির জন্য এই উপাদানগুলো জরুরি। আর কলা, পুষ্টি ও স্বাদের দিক থেকে ফলের মধ্যে কলা পছন্দ করে সবাই। কলা শুধু পুষ্টি বাড়ায় না, যৌন ইচ্ছা তীব্র করতেও কাজ করে। এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা যৌন মিলনের বাড়তি শক্তি যোগায়। কলায় রয়েছে একটি বিশেষ এনজাইম ব্রোমেলিয়ান, যা শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বাড়িয়ে পুরুষের যৌন দুর্বলতা রোধ করতে সহায়ক। 9. কাঠবাদাম, নারী এবং পুরুষ উভয় সেক্স ড্রাইভের জন্য প্রতিদিন এক মুঠ কাঠবাদাম যথেষ্ট। এই বাদামে রয়েছে জিঙ্ক, যা টেস্টোস্টেরন হরমোন বাড়ায় আর কামবাসনা বৃদ্ধি করে। 10. টক ফল, স্ট্রেস হরমোন কমানোর পাশাপাশি টক জাতীয় ফলে রয়েছে ভিটামিন এ, যা টেস্টোস্টেরন উৎপন্ন করতে প্রয়োজন হয়। এছাড়া ওয়েস্ট্রোজেনের মাত্রা কমায়, অর্থাৎ পুরুষ হরমোন ভালো মতো কাজ করতে পারে। 11. পালং শাক, এটা প্রমাণিত যে ওয়েস্ট্রোজেনের মাত্রা কমাতে পারে এই শাক। তাছাড়া আছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ভিটামিন সি এবং ই, আর এই সবই টেস্টোস্টেরন তৈরির উপাদান। 12. আঙুর, হংকং বিশ্ববিদ্যালয়ে এক গবেষণায় দেখা গেছে প্রতিদিন এক থোক লাল আঙুর খাওয়া গেলে টেস্টোস্টেরনের পরিমাণ বৃদ্ধি পায়, শুক্রাণুর তৎপরতা উন্নত করে আর শক্তিশালী করে। 13. ডালিম, ইন্টারন্যাশনাল জার্নাল অব ইম্পর্টেন্স রিসার্চ থেকে জানা যায় যৌন কর্মে অক্ষম পুরুষদের মধ্যে 47% যারা প্রতিদিন ডালিমের রস খেয়ে থাকেন তাদের অবস্থা উন্নতি হয়েছে। 14. মাংস, বিশ্বাস করা হয় যারা একেবারেই মাংস খান না তাদের শরীরে টেস্টোস্টেরনের পরিমাণ কম থাকে, তবে অতিরিক্ত মাংস খাওয়ার আগে সাবধান। যুক্তরাষ্ট্রের ইউটা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানান, গরু ও ভেড়ার মাংস দিয়ে তৈরি খাবারে প্রচুর স্যাচারেটেড ফ্যাট আছে। 15. মুরগির মাংস, ডায়েটে চর্বি ছাড়া মুরগির মাংস রাখা মানে সুস্বাস্থ্যের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া। এদের শরীরে পেশির পরিমাণ বৃদ্ধি পায়, অতিরিক্ত চর্বি কমে যায়, শক্তি বৃদ্ধি পায়। মুরগির মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন উপস্থিত, এতে শরীরে অন্যান্য অঙ্গের ন্যায় পুরুষদের যৌনাঙ্গের রক্ত চলাচল স্বাভাবিক থাকে। 16. বিট, প্রাকৃতিক উপায়ে জননাঙ্গের স্বাস্থ্যের উন্নতি করাতে প্রতিদিন সালাদের সঙ্গে বিট খান। বিটে প্রচুর পরিমাণে নাইট্রেট থাকে, যা পুরুষাঙ্গের রক্ত নালীগুলো প্রসারিত করে। এতে রক্তের সঙ্গে বিশুদ্ধ অক্সিজেন জননাঙ্গে প্রবেশ করায় যৌনশক্তি বৃদ্ধি পায়। 17. ব্রকলি, অনেকে সবজি হিসেবে ব্রকলি পছন্দ করেন। ব্রকলিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় জননাঙ্গে রক্ত প্রবাহ স্বাভাবিক থাকে। প্রতিদিন খাবারে ঠিকঠাক ভিটামিন সি এর উপস্থিতি শরীরে বয়ে চলা রক্তস্রাবের অবিচলিত ধারা বজায় রাখে। বিশেষ মুহূর্তে বিশেষ অঙ্গে রক্তস্রাবের অবাধ প্রবাহ বহাল রাখতে ব্রকলি স্মরণাপন্ন হন। আপনি এই 17টি খাবারের মধ্যে মিনিমাম 14টি খাবার খাওয়ার চেষ্টা করবেন। যদি এই খাবারগুলো আপনি নিয়মিত খান, তাহলে ইনশাল্লাহ আপনি নিজেই আপনার পরিবর্তন অনুভব করতে পারবেন।